হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার ক্রিপ্টো লাভার চ্যানেল তো আজকে আমরা কথা বলবো হ্যামস্টার কম্বোর্ট যে দশ তারিখে লিস্টিং হতে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো এবং হ্যামস্টার কম্বোর থেকে যে এয়ারড্রপটা আমাদেরকে দেওয়া হবে সেই এয়ারড্রপে আমরা কেমন পরিমাণে টোকেন পেতে পারি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে তো ভিডিওটি অবশ্যই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা এখান থেকে সত্য ইনফরমেশনগুলো পেয়ে যাবেন বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যারা হ্যামস্টার কম্বোর্ড বা এছাড়াও আদার্স যে মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করছেন তার প্রতিনিয়ত আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনারা চলে আসবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা নিচে দেখতে পাবেন এখানে জয়েন বাটন আছে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ প্রতিদিনের যে রেগুলার কম্বো প্যাকগুলো থাকে হ্যামস্টার কম্বো তারপর হচ্ছে আপনার মিমিফায়ের যে ফোর মিলিয়ন কম্বো প্যাক তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকজেল ভার্সের কম্বো প্যাক সো এখানে সব ধরনের কম্বোপ্যাকগুলো আমরা দিয়ে থাকি জিপার কোড সবগুলোই কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেগুলার সবার আগে আপডেটগুলো দিয়ে থাকি তো অবশ্যই এই কম্বো প্যাকগুলো নিতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং রেগুলার আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন প্রতিদিন আমরা টেলিগ্রাম চ্যানেলে লাইভে এসে আপনাদের সাথে সংযুক্ত হই এবং সংযুক্ত হওয়ার পরে আপনাদের যে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো নিয়ে আমরা লাইভে আলোচনা করি সরাসরি আপনাদের সাথে কথা বলি এবং কথা বলে সেই সমস্যার সমাধানগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দিয়ে থাকি তো লাস্ট দুই দিন ধরে আপনারা টেলিগ্রাম গ্রুপে অনেকেই কমেন্ট করছেন এবং আপনারা অনেকেই লাইভে এসে জিজ্ঞাসা করছেন যে ভাইয়া হ্যামস্টার কম্বোড দশ তারিখে লিস্টিং হচ্ছে এটা নাকি কনফার্ম এই বিষয়টি কতটুকু সত্যতা সেটাই আমি আপনাদেরকে এখন বলছি আপনারা এটা অনেকেই বলতেছেন বিভিন্ন ইউটিউবে চ্যানেলে আপনারা ভিডিও দেখেছেন যে এখানে মেইনলি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে এই মাইনিং সেকশনে আসি মাইনিং সেকশনে আসার পরে এখানে নতুন একটি কার্ড তারা স্পেশালে আনলক করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সো এই কার্ডটি কিন্তু তারা আনলক করে দিয়েছে এই কার্ডটির নাম হচ্ছে ওয়েব থ্রি গেম কনফারেন্স সো ওয়েব থ্রি গেম কনফারেন্সের উপরে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে একটা টাইম কাউন্ট চলছে এখনও এটা দুই দুইশো ষাট ঘন্টা প্লাস আছে আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া এখানে যে কাউন্টাউনটা চলতেছে এটা নিয়ে অনেক ইউটিউবার ভিডিও বানিয়েছে এখানে যে কাউন্টাউনটা আছে এই কাউন্টডাউনটা শেষ হয়ে যাওয়ার পর এটা দশ তারিখে লিস্টিং হবে মানে এই কাউন্টাউনটা আপনার দশ তারিখ পর্যন্ত চলবে উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই এটা কতটুকু সত্য আছে সত্য কথা সেটা আগে রিসার্চ করতে হবে আপনাদের বা আপনাদের বুঝতে হবে বুঝার পরে আপনারা যাচাই বাচাই করলেই নিজেরাই বুঝতে পারবেন সো আপনাদের রিসার্চ করতে হবে না আমি নিজেই এটা রিসার্চ করে বানিয়েছি আসলে এ ধরনের ভিডিও আমি করতে চাইনি আপনাদের রিকোয়েস্টে এই ভিডিওটি করা সো এখানে কি বলেছে এখানে মেইন আমরা যদি কার্ডটিতে ওপেন করি এখানে লেখা শো করতেছে দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ডাব্লু থ্রি ওয়েব থ্রি গেম শো এটা হচ্ছে একটি ওয়েব থ্রি গেম কার্ড বলতে পারেন আপনারা সো ওয়েব থ্রি গেম কার্ডটা কী আর এটা বুঝার আগে আপনাদের যেটা করতে হবে আপনাদের তাদের রোড ম্যাপ চেক করতে হবে আপনারা যারা বলতেছেন যে ভাইয়া আসলে এই কার্ডটি অনেক ইউটিউবার ভিডিও করছে এটা হচ্ছে লিস্টিংয়ের জন্য দিয়েছে সো আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই বর্তমান সময়ে যেহেতু মাইনিং প্রজেক্টগুলো আপনার খুবই ভাইরাল হচ্ছে বিশেষ করে হ্যামস্টার কম্বোট যখন আমাদের নট কয়েন লিস্টিং হয়েছে কয়েন নিয়ে অনেকে স্ক্যাম স্ক্যাম বলেছিল কিন্তু পরবর্তীতে কয়েন আমাদেরকে হিউজ একটা প্রফিট দিয়েছে এরপর থেকে মাইনিং প্রজেক্টগুলো অনেক ভাইরাল হয়েছে তার ভিতরে সর্বপ্রথমেই আছে হ্যামস্টার কম্বোট সো হ্যামস্টার কম্বোট নিয়ে মানুষজন অস্থায়ী কিছু ভিউ পাওয়ার জন্য অনেক বড় বড় ইউটিউবারকে আমি দেখেছি এই বিষয়টি নিয়ে বিশেষ করে এই কার্ডটি নিয়ে তারা ভিডিও তৈরি করেছে এটা লিস্টিং তারা বলছে এটা লিস্টিংয়ের জন্য নাকি একটা তারা পূর্বভাবে দিয়েছে বা দিচ্ছে সো এটার জন্য আমাদের চলে যেতে হবে তাদের রোড ম্যাপে রোড ম্যাপটা আমাদের চেক করতে হবে কারণ আনঅফিশিয়ালি কোনো কথাই বিশ্বাস করাটা ঠিক না গুজবে কান দেওয়াটা ঠিক না তো এই জন্য আমরা চলে যাচ্ছি হ্যামস্টার কম্বোটের অফিসিয়াল যে রোড ম্যাপ আছে সেই রোড ম্যাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যামস্টার কম্বোটের অফিসিয়াল যে সাইট আছে সে অফিসিয়াল সাইটে চলে এসেছে এখানে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন এই যে রোড ম্যাপ সো রোড ম্যাপে তাদের এখানে সব ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হয়েছে আপনারা এর সাইডে যদি দেখেন সবুজ কালার হয়ে আছে যে দেখতে পাচ্ছেন সবগুলো সবুজ কালার হয়ে আছে সো যেগুলো সবুজ কালার হয়ে গেছে সেগুলো কিন্তু তারা অলরেডি কমপ্লিট করে ফেলছে এগুলো কিন্তু ডান হয়ে গিয়েছে দেখুন এখন চার নাম্বার যেটা বাকি আছে জুন দুই হাজার চব্বিশ জুন দু হাজার চব্বিশে এটা কিন্তু এখনও বাকি হয়নি বা বাকি এখনও এটা সম্পূর্ণ ফিল ফুলফিল করতে পারেনি তাদের জুন দু হাজার চব্বিশের রোড ম্যাপে যা আছে অন চেইন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে তারা যে কোনো একটি ব্লক চেইনের সাথে কোলাবরেট করবে সেটা অলরেডি টোনের সাথে করে ফেলেছে এটা আমরা পেলাম এরপরে কোনটা করেছে এরপরে হচ্ছে ওয়ালেট ইন গেম ইমপ্লিমেন্ট এর মানে হচ্ছে গেমের ভিতরে যে ওয়ালেট অপশনটা আছে ও আমরা যে ওয়ালেটটা কানেক্ট করতে পারি পেরেছি কিপারের সাথে সেটাও কিন্তু তারা এখানে করে ফেলেছে কিপারের সাথে আমরা অলরেডি ওয়ালেট কানেক্ট করতে পেরেছি এখন চার নম্বরে যেটা আছে এটা একটু ভালোভাবে আপনারা বুঝেন বা ভালোভাবে একটু শুনেন তাহলে বুঝতে পারবেন এখানে শো এখানে লেখা আছে ওয়েব থ্রি প্রি লঞ্চিং কোয়াইস্ট এর মানেটা আপনাদের বুঝতে হবে ওয়েব থ্রি লঞ্চিং কোয়েস্ট সো ওয়েব থ্রি প্রজেক্টের ভিতরে কিন্তু অনেক ধরনের প্রোজেক্ট আছে যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করছেন বা যারা ক্রিপ্টো মার্কেটে দীর্ঘদিন যাবৎ আসেন তারা ওয়েব থ্রি লেয়ার এসব সম্পর্কে খুব ভালো আপনাদের আইডিয়া আছে আর যাদের নেই তাদেরকে আমি একটু বলে দিই ওয়েব থ্রি প্রোজেক্টগুলো হচ্ছে এরকম একটি প্রজেক্ট সেটা হচ্ছে গেমও হতে পারে সেটা আপনার যে কোনো ব্লক চেইনের আন্ডারেও হতে পারে সেটা কোনো ট্রানজেকশনের ক্ষেত্রেও হতে পারে সো এটার ভিতর অনেক কিছু আপনার ডিপেন্ড করে মার্কেট প্লেসের উপরেও কিন্তু ওয়েব থ্রি বা লেয়ার এটা থাকতে পারে আর এই বিষয়টি ভালোভাবে জানার জন্য আমরা চলে আসলাম চ্যাট জিপিটিতে আপনারাও চাইলে এভাবে চ্যাট জিপিটিতে এসে আপনারা আর এটা বুঝতে পারেন যে কিসের জন্য অ্যাকচুয়ালি ওই কার্ডটা তারা তাদের হ্যামস্টার কম্বোটে ইনক্লুড করেছে সো আমি এখানে চ্যাট জিপিটিকে কোয়েশ্চেন করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এখানে চ্যাট জিপিটি থেকে যে উত্তরটা দিয়েছে হ্যামস্টার কম্বোট দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েব থ্রি গেম শো কার্ড দেখুন তারাও কিন্তু বলেছে এটা গেম শো কার্ড একটি ওয়েব থ্রি গেম শো কার্ড হতে পারে এখানে প্রতিটি অংশের নাম হলো এই যে দেখুন আমি যদি সেকেন্ড এটা যদি পড়ি দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েব থ্রি গেম শো এটি বোঝায় যে পৃথিবীর বৃহত্তম ওয়েব ওয়েব থ্রি গেম শো ওয়েব থ্রি হলো ব্লকচেন প্রযুক্তির উপর নির্ভর করে একটি ইন্টারনেটের একটি নতুন প্রজন্ম যেখানে কেন্দ্রীয় ভূত নিয়ন্ত্রণ কম থাকে এটি হয়তো গেমে ব্যবহৃত কার্ড বোঝাচ্ছে যেমন গেমের বিভিন্ন চরিত্র বা ক্ষমতার প্রদর্শন করার জন্য ব্যবহার হয় মোট কথায় যে দেখতে পাচ্ছেন মোট কথায় এটি একটি ওয়েব থ্রি গেম শো যা পৃথিবীর বৃহত্তম এবং এর একটি বিশেষ কার্ড সো আপনারা কিন্তু এখান থেকে চ্যাট জিপিটি থেকে খুব ভালোভাবেই বুঝতে পারলে সো যারা আসলে আপনাদেরকে ভিডিও বানিয়ে বোকা বানাচ্ছে আমি ডিরেক্টলি বললাম নাম বলছি না অনেক বড়ো বড়ো ইউটিউবারকে আমি দেখেছি লাস্ট দু দিন ধরে তারা এই কার্ডটি নিয়ে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করছে শুধুমাত্র সস্তায় কিছু ভিউ পাওয়ার জন্য সো যারা আপনাদেরকে এ ধরনের আসলে আজগুবি কথা বলছে এই ওয়েব থির প্রোজেক্টটা নিয়ে তাদের আমি বলবো তাদের অ্যাকচুয়ালি জানা উচিত হোয়াট ইজ ক্রিপ্টো বা ক্রিপ্টো জিনিসটা কি না জেনে শুধু শুধু একটা মন্তব্য করা বা একটা সস্তায় কিছু ভিডিও পাওয়ার জন্য মানুষের অ্যাকচুয়ালি মন বা মাইন্ড নিয়ে খেলাটা আমাদের কারোরই ঠিক না সো আমি বলবো আপনারা যদি ভুল ইনফরমেশন মানুষদেরকে শেয়ার করেন তাহলে তারা কিন্তু মাইনিং প্রজেক্ট থেকে আস্থা হারিয়ে ফেলবে নেক্সট টাইম কিন্তু তারা আর কোনো প্রোজেক্টে মাইন করতে চাবে না আস্তে আস্তে মাইনিং করাটা কমে যাবে সো এই ধরনের ইনফরমেশন বা গুজব মানুষজনদেরকে দিবেন না এটা কোনো ধরণেই আমি দেখাই আপনাদেরকে এটা কোনো ধরনেরই আপনার লিস্টিংয়ের কোনো কার্ড না এটা যারা বলছে তারা টোটালি রিউমার ছড়াচ্ছে মার্কেটে ইভেন টোন থেকে টেলিগ্রাম থেকে কিন্তু তারা অফিশিয়ালি বলে দিয়েছে যে যারা এ ধরনের রিউমার ছড়াচ্ছে তাদের জন্য আমরা এই হ্যামস্টার কম্বোর্ড থেকে যে পরিমাণ টোকেনটা আমরা পাবো বা পেতে চলেছি সেটারও পরিমাণটা কিন্তু কমে যেতে পারে ইভেন শুধু আমরা না টেলিগ্রামেরও এখানে প্রবলেম হতে পারে তারা কিন্তু তাদের যে ইউজার বেস আছে তারা মনে করছে এখানে তাদের ফিফটি পারসেন্টের মতো ইউজার বেস কমে যাবে এর কারণ হচ্ছে বর্তমান সময়ে যে হ্যামস্টারে আমরা ট্যাপ ট্যাপ করে কাজ করতেছি এই হ্যামস্টারে কিন্তু আপনার প্রায় একশো পঞ্চাশ মিলিয়নের ইউজার ইউজারবেস আছে আপনার একটু ভালোভাবে বুঝান একশো পঞ্চাশ মিলিয়ন ইউজারবেস সো এইরা সবাই হচ্ছে টেলিগ্রাম ইউজার সো এরকমের রিউমার যারা ছড়াচ্ছে দশ তারিখে লিস্টিং হবে সো এটা যদি লিস্টিং না হয় বা দেখা যায় লিস্টিং হলো দশ তারিখে না হোক ধরেন বিশ তারিখে লিস্টিং হল অ্যাজ এ এক্সাম্পল আমি আপনাদেরকে বুঝাচ্ছি যদি এটা বিশ তারিখেও লিস্টিং হয় তখনও দেখা যাবে যেহেতু তাদের ইউজার বেস অনেক বড় সো সেক্ষেত্রে আপনার কাছে যদি আপনি যদি সাপোজ ধরেন আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি একশো কয়েন পেলেন একশো কয়েনের প্রাইস ভ্যালু হচ্ছে এক টাকা করে আপনি সেখানে একশো টাকা পাবেন কিন্তু সেই একশো টাকার টোটাল ডিস্ট্রিবিউশন প্ল্যানই হচ্ছে ধরেন একশো কয়েন এখন একশো কয়েনের ভিতরে যদি ইউজার বেস থাকে পঞ্চাশ জন তাহলে কিন্তু আপনি পাচ্ছেন সেখানে মাত্র দুইটা কয়েন পাচ্ছেন তো আমি আপনাদেরকে এটাই বলা বলার চেষ্টা করছি যে আমরা এখানে যে কাজ করছি আমরা যে প্রফিটের আশাটা চিন্তা করেছিলাম যে মোটামুটি আমরা এখান থেকে খুব ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো কিন্তু সেটা আদৌ কতটুকু সত্য হবে সেটা কমিউনিটি দেখলেই বোঝা যায় প্রায় একশো পঞ্চাশ মিলিয়নের উপরে যেহেতু কমিউনিটি তাদের সবাইকে কিছু না কিছু করে অন্তত তাদের কয়েনগুলো ডিস্ট্রিবিউশন বা ইয়ার দিতে হবে সো এজন্য আমরা যারা কমিউনিটিতে কাজ করছি বিশেষ করে হ্যামস্টার কম্বোটে আমাদের কিন্তু অলরেডি টোকেন জেনারেশনের জন্য আমরা খুব কম পরিমাণে হয়তো বা টোকেন পেতে পারি যেটা আমরা আশা করেছিলাম তারপরে এটা এখন পর্যন্ত শিওর না এটা যারা মার্কেটে কাজ করে যারা দীর্ঘদিন যাবত এখানে এক্সপার্ট লেভেলে আছেন সো তারা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে এটা অ্যানালাইসিস করতে পারে সেই অ্যানালাইসিস থেকেই আমি আপনাদেরকে বললাম কিন্তু এটার প্রাইস যদিও অনেক বেশি প্রাইস হয় বেশি প্রাইজ হলেও কিন্তু আমরা টোকেনটা কম পাবো এটা আপনারা মাথায় রাখবেন কারণ যেহেতু তাদের কমিউনিটিটা অনেক বড় সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যারা এই ধরনের রিউমার ছড়াচ্ছে তাদের রিউমারে আসলে কান দিবেন না তাদের গুজবে কান দিবেন না আপনারা কাজ করে যান যেহেতু আমরা কাজ করছি কম হোক বেশি হোক কিছু হলেও আমরা এখান থেকে ইনকাম করতে পারবো সো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে যদি এটা হেল্পফুল মনে হয় অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন এতে করে নেক্সট টাইম এরকমের হেল্পফুল ভিডিও সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন রেগুলার সব আপডেটগুলো সবার আগে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম